আমি যখন মিয়ারাজে গিয়ে জান্নাত এবং জাহান্নাম দেখলাম, দেখার পরে আমি রাসূলুল্লাহ আমি আমার জন্য আমি কাঁদি না, আমি কাঁদি না, আমি কাঁদি না, আমি রাসূলুল্লাহ আমি সদা সর্বদাই জান্নাত এবং জাহান্নাম দেখার পর থেকে আমি রাসূলুল্লাহ শুধু কাঁদি, আমার উম্মত যদি জাহান্নামে যায় তার অবস্থাটা কি হবে? ও নওজাম তরুণেরা, ও সোনা মানিকেরা, নবী আমান মসজিদে নববী শরীফে বসে সাহাবাদ লক্ষ্য করে কিছু আজান নসিহত করছে, এমন অবস্থায় একজন ইহুদি মসজিদে নববী দরবার মসজিদে নববী শরীফে গেটের কাছে এসে ওই ইহুদি আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, এখানে কি আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আছে কিনা? ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আমি আছি। ইহুদি বললেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কে? বলে আমি আছি। বলে আমি শুনেছি যে আপনি নাকি অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করেন, তাদের সাহায্য সহযোগিতা করে তার দুঃখ গুলোকে দূর করে দেন, তো আপনার দরবারে এসেছি আমি খুব অসহায় পড়েছি, আমার কিছু কি সাহায্য করবে? ও সামানিকেরা, আল্লাহ নবী আমার ওই সময় ইহুদিকে লক্ষ্য করে বলেছিলেন, বাবা বলো তোমার কি সাহায্য চাই? ইহুদি বলতে লাগলো, ও আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, আমি গিয়েছিলাম একটি সফরে, সফর থেকে বাড়ি ফেরার পথে আমার কাছে কিছু অর্থ নাই, আমার কাছে কিছু সওয়ারি নাই, আমি ওই সওয়ারি চড়ে বাড়িতে যাব, এমন কিছু আমার কাছে মূল্য নাই। আল্লাহ নবী আমার সাহাবা লক্ষ্য করে বললে, ও ওই ব্যক্তিটা খুব অসহায় পড়েছে, ওকে কি তোমরা সাহায্য করবে, সহযোগিতা করবে? ও ছিল তো ইহুদি বেদীর, কিন্তু নবী আমা বললেন তোমরা কি ওকে সাহায্য সহযোগিতা করবে? আল্লাহ নবী একজন সাহাবী দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি উট দান করব। আল্লাহ নবী উটখানা নিয়ে ওই ইহুদি কাছে তুলে দিলেন। আল্লাহ নবী আমার উটটি দেওয়ার পরে আবার সাহাবাদের দেখে নিয়ে কিছু আলোচনায় মশগুল, দেখতে পেয়ে কিছু কেউ করে আবার ইহুদি মসজিদে নবাবীর গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছে। নবী আমার ওই ইহুদিকে লক্ষ্য করে বললেন, বাবা তোমার কি আর কিছু বলার আছে কিনা? ওই ইহুদি বলতে লাগলো, ও আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, আমার কিছু বলার আছে। আল্লাহ নবী আমার বললে, বাবা বলো কি বলার আছে? নবী আমার বললে, বললে বললে সে কোথায় গেল? শুধু মাইকে আউটস্ট্যান্ড দিচ্ছে দিচ্ছে। তো নবী আমার বললেন, লেন লেন লেন, যে বাবা তোমার আর কি চাই বলো তো? তখন বললে, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, আমার পোশাকটা দেখতে পাচ্ছ, পোশাকটা খুবই ময়লা হয়ে গেছে, একটা পোশাক দেবে? ওই পোশাকটাকে পরিধান করুন। আল্লাহ নবীকে, ওই পোশাক পোশাক সাহাবা দেবে, আমার সাহাবারা তোমরা কি একটা পোশাক দেবে? একজন সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি পোশাক, পোশাক নবী আমার পোশাকটা নিয়ে ইহুদির হাতে দিয়ে দিলেন। ইহুদি ইহুদি ওই পোশাকটা পরিধান করে উটের উপরে কিছুক্ষণ বসে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা শিক্ষা পেলেন, নবীর দরবারে কে এসেছিলেন? কোন মুমিন এসেছিলেন? কোন মুসলমান এসেছিলেন? না না না, একজন ইহুদি এসেছিলেন নবীর দরবারে। নবীর দরবারে ইহুদি এসেছে, তথাপি আল্লাহ নবী আমার ইহুদিকেও খালি হাতে ফেরাননি। আজকের আমাদের ঘরে যদি কোনো কেউ ব্যক্তি যদি কিছু নিতে যদি চায়, সাহায্য চায়, আমরা কি নবীর দিকে তাকিয়ে তাকে সাহায্য করি? করি 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 আমরা করি না। ও নওজাম তরুণেরা, যুবকেরা, ও আমার সাহাবীরা, আল্লাহ নবী আমার সাহাবাদ নিয়ে আবার আবার সাহাবাদ নিয়ে নিয়ে আল্লাহ নবী আমার আলোচনায় মশগুল হয়ে গেলে কিছুক্ষণ পরে ইহুদি উট থেকে নেমে এসে মসজিদে নববী শরীফে গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, তোমার কাছে আমি উঠেছি, উঠ পেয়েছি তোমার কাছে আমি একটি পোশাক চেয়েছি, পোশাক পেয়েছি। ও আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, তোমার কাছে আমি একটা জিনিস চাইব, তুমি কি আমাকে দেবে? আল্লাহ নবীকে লক্ষ্য করে যুগ বললে, আল্লাহ নবী আমার বললে, বাবা বলো কি চাই তোমার? ও
কিছু বেলা হয়ে যায় আমি ভোগা অবস্থায় আছি, কিছু বেলা হয়ে যায় আমি ভোগা অবস্থায় আছি। ও আব্দুল্লাহ বেটা মোকাম্মা আমাকে কিছু খাবার দেবে, আমি খাবারটাকে আমি এখান থেকে বাড়ির দিকে রওনা হয়ে যাব, আর কিছু জিনিস চাইব না, আর কিছু জিনিস চাইব না। আল্লাহ নবী আমার এই কথাটি শোনার সাথে সাথে চক্ষু থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে পড়ে। আল্লাহ নবী আমার সাহাবীদের লক্ষ্য, সাহাবীদের দিকে যখন চোখটা তুলে তাকালে সাহাবীদের মাথাটা গেঁড়ো হয়ে গেল। আল্লাহ নবী আমার সাহাবীদের লক্ষ্য করে বললে, ও তোমাদের কাছে উট চেয়েছি, উট পেয়েছি, তোমাদের কাছে পোশাক চেয়েছি, পোশাক পেয়েছি। ও আমার স্বামীরা যেই না খাবারের কথা বললো, মাথাটা কেন ঘ্যাড হয়ে গেল? আল্লাহ নবী স্বামীরা বললে, ইয়া রাসূলুল্লাহ গে আমরা খোদার তো অবস্থায় আছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের যখন খোদা লাগে, আমাদের খোদার জ্বালা আর শহীদে যখন না পারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তখন আপনার দরবারে আসি, আপনার দরবারে এসে আপনার সম্মুখে বসে আপনার চেহারাখানার দিকে তাকিয়ে 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 আমাদের খোদার জ্বালা গুলো নিবারণ করি। আমরা যখন ক্ষুধার্ত অবস্থায় থাকি থাকি তখন এত ক্ষুধার জ্বালা সইতে যখন না পারি তখন আপনার দরবারে এসে আপনার নূরানি চাঁদ মুখখানা দেখে আমাদের ক্ষুধার জ্বালাগুলো নিবারণ করি। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে হবে। সাহাবাদের জীবনটা ছিল এটাই, তারা ভরা পেটে কখনো তারা একবেলা হয়েছে একবেলা তো হয়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবেলা দুবেলা তিনবেলা পর্যন্ত না খেয়ে পেটে পাথর বেঁধে শুধু কলেমা প্রচার করেছে, একাত্তবাদের দাওয়াত দিয়েছে, এসো তোমরা জাহান্নামের পথ থেকে দুর্ভিত হয়ে জান্নাতের পথে তোমরা পথিক হয়ে যাও, এসো তোমরা। আমার রাসূলুল্লাহর যে মেহনত, 23টি বছরের মেহনত আমরা কি বিন্দু মাত্র দিতে পেরেছি? আজ পর্যন্ত ওই মদিনা সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি। এখন উম্মতের হালত কি হবে আমার রাসূলুল্লাহ চিন্তা করছে। আজ আমরা উম্মতরা রাসূলকে ছেড়ে আমরা দুনিয়া দৌড়াচ্ছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট নিয়ে এই ইসলামটা আমাদের সম্মুখে দিয়ে গিয়েছে। ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ও আমার সময়মণিকেরা, আল্লাহ নবী আমার একদিন এক রাত্রিতে রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে রাস্তায় টুক 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 করে কাটছে, এমন তো অবস্থায় আল্লাহ নবী আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সংখ্যা, আল্লাহ নবী আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখে বললে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি রাতের অন্ধকারে ঘর থেকে কেন বাড়ির বাইরে বেরিয়ে এসেছো? আল্লাহ নবী আমার যখন আবু বকর কে লক্ষ্য করে বললো, হযরতে আবু বকর বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যেই কারণে ঘর থেকে বেরিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর সেই কারণে ঘর থেকে বেরিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি যেই কারণে ঘর থেকে বেরিয়ে এসেছেন আমি আবু বকর সেই কারণে। আল্লাহ নবী আমার আবু বকরকে সঙ্গে নিয়ে আবার কিছু দূর হাঁটতে আরম্ভ করলো, দেখতে পেলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখিনা রাতের অন্ধকারে ঘরের বাইরে, আল্লাহ নবী আমার হযরতে ওমরকে সালাম দিয়ে লক্ষ্য করে বললেন, বাবা ওমর, ও বাবা ওমর, তুমি রাতের অন্ধকারে কেন ঘরে বাইরে বেরিয়ে এসেছো? আল্লাহ নবী সাহেব তোমার বললো, ইয়া রাসূলুল্লাহ
নিজেই কারণে হযরত ওমর কে নিয়ে বেরিয়েছে আমি ওমর সেই কারণে বেরিয়েছে আল্লাহ নবী আমার আবার ওমর কে সঙ্গে নিয়ে কিছু দূর ঘুরলো দেখতে পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাইরে আল্লাহ নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন বাবা আলী ও বাবা আলী তুমি রাতের অন্ধকারে কেন ঘরে বাইরে বেরিয়ে এসেছো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনি আবু বকর হযরত ওমর কে নিয়ে যেই কারণে রাতের অন্ধকারে বেরিয়ে এসেছেন আমি আলী সেই কারণে ঘর থেকে বেরিয়ে এসেছি আপনারা যে কারণে এসেছেন আমি সেই কারণে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বাবা আবু বকর বাবা ওমর আলী বলো তো আমি কি কারণে বেরিয়ে এসেছি আল্লাহ নবী সাহাবী আবু বকর হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি খোদার দ্বারা সইতে না পেরে ঘর থেকে বেরিয়ে এসেছেন ইয়া রাসূলুল্লাহ আমরাও খোদার দ্বারা আর সইতে না পেরে ঘরে বাইরে বেরিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এত খোদা লেগেছে একটু ঘরের বাইরে ঘোরাফেরা করলে তুমি খোদার জ্বালাটা নিবারণ হয়ে যায় আবার বাড়িতে ফিরে যাবো কেন সুল্লাহ এই কারণে আমরা রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে এসেছি আল্লাহ নবী আমার হযরতে আবু বকর হযরতে ওমর হযরতে আলী কে সঙ্গে নিয়ে বললে বাবা চলো আবু বকর বাবা আমার বাবা আলী চলো ওই দেখতে দাও দেখতে দাও ওই কাজটা দেখতে পাচ্ছ বাবা আবু বকর ও বাবা আবু বকর ওই যে খেজুরের গাছটা দেখতে পাচ্ছ যাও তুমি খেজুরের গাছের কাছে গিয়ে বলো আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছ থেকে খেজুর চাচ্ছে খেজুর খাবে বলে আল্লাহ নবী আমার আবু বকরকে লক্ষ্য করে যখন বলেছিলেন এই খেজুরের গাছের দিকে লক্ষ্য করে ওই খেজুরের গাছটা ছিল শুকনো গাছটা ছিল কি শুকনো খেজুরের গাছ সাবার বলে ইয়া রাসূলুল্লাহ এমনি তো খোদা লেগেছে খোদার জ্বালা সইতে না পেরে রাস্তায় ঘোরাফেরা করছে আবার আপনি বলছেন ওই শুকনো খেজুরের গাছের কাছে বলবো যে খেজুর গাছ খেজুর দাও আল্লাহ নবী খাবে ইয়া রাসূলুল্লাহ তো শুকনো খেজুর গাছ খেজুর কোথা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ঈমান ছিল এতটা বিশ্বাস ছিল এতটা ঈমান ছিল এতটা বিশ্বাস ছিল রাসূল যখন বলেছে ওই শূন্য গাছে খেজুর পাওয়া যাবে এটা হযরত আবু বকর একিন বিশ্বাস ছিল এটাই ছিল রাসূলুল্লাহর মুজিজা কেমন মুজিজা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার রাস্তাতে হাঁটতে একটা বুড়ি মেয়ে একটা গাঁটুড়ি নিয়ে পুডলি নিয়ে বসে আছে মদিনা থেকে সকলেই তো যাচ্ছে ওই রাস্তা দিয়ে তো সবাই হাঁটছে কিন্তু একবারও কেউ ওকে বলল না যে রাসূলুল্লাহ যখন পথ থেকে হেঁটে যা কেউ একবার বলল না যে মা তুমি কেন এখানে বসে আছো কি কারণে বসে আছো একবারও কেউ জিজ্ঞাসা করলো উম্মতি মুহাম্মাদের আদর্শ কাজটা দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনারা উম্মত হবে রাস্তায় চলতে গিয়ে কোন যদি কাঁটা পড়ে থাকে ওই ওই পথ থেকে চাই কোন বিধর্মী যাক আর চাই কোন মুসলমান যাক ওই মুসলমান মুমিন আর আল্লাহর নবী ওই উম্মতি মুহাম্মাদিটা ওই কাঁটাটাকে সরিয়ে দেন কেন আমার পরে যিনি আসবে তার জন্য কষ্ট না হয়
এটাই হলো হকিকত উম্মতি। আর আমরা কি করি, কাঁটা থাকলে সাইড থেকে ফেলে, পাথর পড়ে থাকলে ডিঙিয়ে পালিয়ে যাই, কিন্তু কখনো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ থেকে যখন হাঁটে দেখতে পেলেন একজন বুড়ি মেয়ে বসে আছে, আমার রাসূলুল্লাহ মুজিজাতে বসে 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 জিজ্ঞাসা করলেন, মা বুড়ি মা কেন বসে বসে, কি কারণে? বলছে, বাবা ছেলে আমি একটা বাড়িতে চাকরানি কাজ করি, চাকর হিসাবে কাজ 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 ওই বাড়িতে আমি যখন চাকর হিসাবে কাজ করি, ওই বাড়িতে একদিন যদি আমার অ্যাবসেন্ট হয় আমাকে 20টা করে বেত মারে, আবার কোন কেতাবে আছে 40টা বেত মারে। তখন বললে যে মা কোন বাড়ি, বলে কিছু দূর যাওয়ার পরে একটা পাহাড়ের উপরে একটি ঘর আছে, ওই ঘরের উপরে একজন মালিকের বাড়ি, ওই বাড়িতে আমি কাজ করছি। আল্লাহ বলছেন, মা যদি এই বেতের ঘাটা যদি কেউ নিয়ে নেয়, এই বেতের মাটা যদি কেউ এর প্রতিশোধ নিয়ে নেয় মা, তাহলে তুমি ওখানে যাবে কাজ করতে? বলছি, বাবা আমাকে দয়ালু ছেলে আছে, এমনি এতদিন এখন বসে আছি, কেউ একবার জিজ্ঞাসা করলো না, আর কে এমন দয়া মায়া ছেলে আছে যে আমার চাবুকের মারটা সে নেবে? বলে, বাবা ছেলে আছে, কিন্তু ওই যে মেয়েটা মহিলা বুড়িটা ছিল, ও তো বিধর্মী, ও তো মুসলমান ইমানওয়ালা নয়। রসুলের আদর্শ দেখে, আখলাক দেখে, রসুলের চরিত্র দেখে মানুষরা দলে 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 ইসলামকে কবুল করেছেন। একবার জোরে বলুন, আরেকবার জোরে বলবেন। হেজবুল্লাহ টিভি ইউটিউব চ্যানেল প্রতিদিন নিত্য নতুন অজগরিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন।